দর্শক, নির্বাচনী গণসংযোগের খবর জানাবো। এবারে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, রাকিব, আসলে এই গত প্রায় 10টি সংসদের নির্বাচনের ফলাফল দেখে আসলে মনে করা হয় যে বগুড়া বিএনপি এবং জামাত আওয়ামী লীগের চেয়ে অনেকটা বেশি শক্তিশালী। কিন্তু এবারে নির্বাচনে যেহেতু বিএনপি অংশ নিচ্ছে না এবং বগুড়ার 7টি সংসদীয় আসনের মধ্যে 3টি সংসদীয় আসন আওয়ামী লীগ জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে, সেই হিসেবে বগুড়ায় নির্বাচনের যে খুব বেশি সাধারণ মানুষের মধ্যে যে প্রভাব পড়েছে সেটা কিন্তু বলা যায় না। তবে নির্বাচন যত এগিয়ে আসছে, যারা প্রার্থী হয়েছেন তারা আসলে প্রচার প্রচারণা অনেক বেশি, একেবারে প্রায় সকাল 8টা 9টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। এবং যারা প্রার্থী আছেন তাদের সমর্থকরা কিন্তু ভাগ হয়ে হয়ে প্রায় প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছেন। এর ফলে কিন্তু আস্তে আস্তে যারা ভোটার আছেন তাদের মধ্যে ভোট নিয়ে কিছুটা আগ্রহের সৃষ্টি হয়েছে। তাছাড়া বগুড়ার 4টি সংসদীয় আসনে বিএনপির 4জন সাবেক নেতা এবারে নির্বাচন অংশগ্রহণ করছেন এবং তারাও আসলে চেষ্টা করছেন যারা বিএনপির সমর্থক তাদেরকে কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছেন। স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারাও আবার আওয়ামী লীগের প্রার্থীদেরও কেউ কেউ চ্যালেঞ্জ করছেন। কোথাও কোথাও আওয়ামী লীগের প্রার্থীও কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আসলে প্রচার প্রচারণার মাধ্যমে। অর্থাৎ তবে এখন পর্যন্ত বলা যায় যে বগুড়ার নির্বাচনী পরিস্থিতি অনেকটা ভালো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যথাযথভাবে দায়িত্ব পালন করে বগুড়ায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সক্ষম হয়েছেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে বলছেন। রাকিব, ধন্যবাদ। ফরহাদ, দর্শক, এবার ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রতন আচার্য। রতন, ঝালকাঠি এবার নানা কারণে আলোচিত, বিভিন্ন সংঘাত সংঘর্ষের খবর আমরা শুনতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি রাকিব, আপনাকে ধন্যবাদ। যতই দিন যাচ্ছে নির্বাচনের, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কিন্তু অতই ঘনিয়ে আসছে। ঝালকাঠিতে নির্বাচনী প্রচার প্রচারণার কথা যদি একটু বলতে চাই, ঝালকাঠিতে 2টি সংসদীয় আসন রয়েছেন, ঝালকাঠি 1 এবং ঝালকাঠি 2। ঝালকাঠি 1 আসনে রয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর। তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইগল মার্কার মনিরুজ্জামান মনির। তিনি কিন্তু দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে তিনি ভোটের মাঠ থেকে চলে গেছেন। সে চলে যাওয়ার পরে কিন্তু ঝালকাঠি 1 আসনে এখন শুধু আওয়ামী লীগের ওমর ছাড়া কিন্তু আর কোনো প্রার্থী প্রচার প্রচারণা চোখে পড়ার মতো না। আর ঝালকাঠি 2 আসনের কথা যদি একটু বলি, ঝালকাঠি 2 আসনে রয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু। সেই আমির হোসেন আমুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শক্ত না থাকায় সেখানে কিন্তু আওয়ামী লীগের কৃষক লীগ, ছাত্রলীগ সহ যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে আমির হোসেন আমুর পক্ষে জোরে সোরে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো আরেকটু কথা যদি আমি বলতে চাই যে ঝালকাঠির সাধারণ ভোটাররা যেটা আমাকে জানিয়েছেন যে এখানে যদি আওয়ামী লীগের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী থাকতেন তাহলে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা আর একটু জোরে সোরে হতো। সেই সাথে ভোটাররা আরেকটা দাবি জানিয়েছেন যে 7 তারিখ নির্বাচন রয়েছেন, সেই নির্বাচনে জানি তারা স্বাভাবিকভাবে ভোট দিতে পারেন। তো রাকিব, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ রতন। দর্শক, নির্বাচনী গণসংযোগের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।